তিয়াত্তরতম দিনে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে ভারত জোড়ো যাত্রা। এখন মহারাষ্ট্রে সারা ভারতকে সঙ্গে নিয়ে চলার এই অভিনব কর্মসূচি ভোটের লক্ষ্যে নয়, শীর্ষ নেতৃত্ব ভোটের লড়াইয়ের রণকৌশল ঠিক করবেন। মহারাষ্ট্রের বুলদানায় যাত্রায় অংশ নিয়ে কলকাতা টিভিকে একান্ত সাক্ষাৎকারে জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ভারত জোড়ো যাত্রার 73তম দিনে মহারাষ্ট্রের বুলদানা জেলাতে শেগাঁও থেকে যাত্রা শুরু হয়েছে সকাল ঠিক 6টায়। যাত্রাপথে অনেকটাই অতিক্রম করে আমরা এখন যাচ্ছি জলগাঁওয়ের দিকে। আমার সঙ্গে জয়রাম রমেশ রয়েছেন এবং আজকে মানুষের উপস্থিতি বলে দিচ্ছে যে যে খান দিয়ে যাত্রাপথ যাচ্ছে তাতে কতটা সাড়া পাচ্ছে। कांग्रेस सिर्फ नहीं चल रही है, भारत चल रहा है। इंडिया में जो अभी का जो ट्रेंड है, सीबीआई चलती है, इनकम टैक्स चलता है, पर कांग्रेस मान इंसानों को जोड़ने का जो काम कर रहा है, कैसा असर लग रहा है? मोदी सरकार के दो भाई सीबीआई, ईडी और सीबीआई, मोदी सरकार के हाथ में अपने विरोधियों को धमकाने के लिए, विरोधियों के खिलाफ कार्रवाई करने के लिए देख रहे हैं कांग्रेस में नई उमंग, कांग्रेस में नई जोश आई है। ये हमारे लिए एक संजीवनी है, ये ग्रैंड यंग पार्टी है। ग्रैंड यंग पार्टी सबसे बंगाल से, पश्चिम से, उत्तर से, दक्षिण से, जहां से भी लोग आ रहे हैं, জনসংযোগ বাড়িয়ে জয়রাম রমেশ ক্যামেরার সামনে থেকে বললেন যে নির্বাচনের সঙ্গে যাত্রা সম্পূর্ণ নেই ঠিকই, কিন্তু যাত্রা চলতে থাকবে। যখন মানুষ যে সমস্যা নিয়ে আসবে সেটা নির্বাচনের আগে হোক কি পরে হোক, মানুষের জন্য কাজ করা এবং মানুষের হয়ে কাজ করার নেতৃত্বই নিয়ে চলেছে কংগ্রেস নেতৃত্ব ভারত জোড়ো যাত্রায়। জয়রাম রমেশের সঙ্গে কথা বললে কলকাতা টিভিকে তিনি বিশেষভাবে এটা জানালেন। ক্যামেরায় শ্যামল দত্তের সঙ্গে বুলদানা থেকে আমি সুতন্ত্রিমা কলকাতা টিভি।